আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান এবং আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ কামরুল হাসান ও আমার ফেসবুক পেজ লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ওল্ড ইংলিশ পিরিয়ডের একটি বিখ্যাত এবং অত্যন্ত দীর্ঘ একটি মজার এপিক বিওউলফ সম্পর্কে আলোচনা করব। তো এই আলোচনাতে আমাদের কী কী থাকছে সেগুলি একটু জেনে নেই। আমাদের প্রথমেই থাকবে ডিসক্রিপশন, একটি শর্ট সংক্ষিপ্ত একটি বর্ণনা আমরা করব, এবং এর সাথে আমাদের মেজর যে ক্যারেক্টার্সগুলো রয়েছে সে সম্পর্কে আমরা কথা বলবো। তাহলে চলুন আমরা আলোচনায় চলে যাই। তাহলে আমরা এই বিওউলফের শর্ট ডিসক্রিপশন আমরা যদি দেখি, তাহলে এর রাইটারটা কে? রাইটারটা হচ্ছেন অ্যানোনিমাস, অর্থাৎ আননোন। এ সম্পর্কে আমরা কিছুই জানি না। তো একজন রাইটার, তার সম্পর্কে একজন অথবা অনেকজন রাইটার হতে পারে, সেই সম্পর্কে আমরা কিছুই জানি না। কিন্তু উনি যে কাজটি করে গেছেন, সেই কাজটি কিন্তু আমরা, সেই ওল্ড ইংলিশ পিরিয়ডের লেখা, সেটি কিন্তু আমরা এখনও অত্যন্ত মনোযোগ সহকারে এবং আনন্দ সহকারে কিন্তু আমরা সেটি এখনও পড়ছি। তাহলে রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন, এসেছিস দাগ রেখে যা। আমাদের সেভাবে দাগ রেখে যেতে হবে এই পৃথিবীতে। আমাদের কর্মের মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকতে হবে, যেমনটি করেছিলেন এই অ্যানোনিমাস, অর্থাৎ আননোন কিছু রাইটার। আমরা এর ডেট যদি দেখি, তাহলে কত থেকে কত সালের ভিতরে এটি লেখা হয়েছিল, সেটি হচ্ছে 700 থেকে 1000 AD, অর্থাৎ আফটার ডেথ অফ জিজাস ক্রাইস্ট, এর ভিতরে লেখা হয়েছিল। এবং এর ফার্স্ট প্রিন্টেড প্রিন্ট হয় কখন? 1815 সালে। এরপর এটির জানরা কি? এটি হচ্ছে এপিক হিরোইক রাইটিং, অর্থাৎ একজন হিরো, একজন বীর কীভাবে কী করছেন, কীভাবে তিনি তার বীরত্ব দেখাচ্ছেন, সেই বিষয়গুলি এর ভিতরে মেনে দেওয়া আছে। এরপর যদি আমরা লেংথ দেখি, অত্যন্ত বড় একটি এপিক, তাহলে এ হচ্ছে আমাদের আলোচ্য এপিক ওল্ড ইংলিশ পিরিয়ডে লেখা, যেটির দৈর্ঘ্য ছিল আমাদের 3182 লাইন্স। তাহলে এই একটি দীর্ঘ এপিক সম্পর্কে আমরা বিস্তারিত এখন আলোচনা করব, এবং এর যেই মেইন ক্যারেক্টার্সগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এর মেইন ক্যারেক্টার্সগুলো কী কী আছে? প্রথমে আছে আমাদের বিওউলফ, তারপর আছে আমাদের গ্রেন্ডেল, তারপর গ্রেন্ডেলের মা, এবং একটি আমরা যদি বলি ড্রাগন, এরকম কিছু। তাহলে আসুন আমরা এগুলো লিখে দেখাই এবং এগুলি সম্পর্কে আলোচনা করি। আমাদের আলোচ্য এপিকটির প্রধান ক্যারেক্টার্সগুলো যদি দেখি, তাহলে সে এর মধ্যে প্রথম আসছে আমাদের বিওউলফ। তাহলে বিওউলফ হচ্ছে সেই গিটল্যান্ডের রাজা, তিনি গিটল্যান্ডের একজন বীর। তো গিটল্যান্ড হচ্ছে বর্তমান যেই স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলটি যদি আমরা বলি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, এই এলাকাটাকে, আরও কয়েকটা অঞ্চল থাকতে পারে, তো সেই এলাকাটাকে বলা হচ্ছে গিটল্যান্ড। তো ওল্ড ইংলিশ পিরিয়ডে একে বলা হতো গিটল্যান্ড। তো সেখানকার একজন বীর, তো তিনি তার যৌবনকাল থেকেই বেশ শক্তিশালী ছিলেন, বেশ বীরের মতো ওনার সাহস ছিল এবং শারীরিক শক্তিটাও বেশ ভালো ছিল, এবং তিনি মানবিক গুণাবলী আয়ত্ত করার চেষ্টা করতেন এবং মানুষের উপকার করার চেষ্টা করতেন সবসময়। এর ফলশ্রুতিতে তিনি বিভিন্ন সাহায্য করেছেন, তিনি ওনার রাজ্যকে তিনি সাহায্য করেছেন, তেমনি তিনি রদগারকেও সাহায্য করেছেন। তিনি গ্রেন্ডেলের বিরুদ্ধে জয়ী হয়েছেন, তারপর গ্রেন্ডেলের বিরুদ্ধে জয়ী হওয়ার পর গ্রেন্ডেলের মা তার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, তারপর জীবন বাঁচানোর জন্য তিনি গ্রেন্ডেলের মাকে হত্যা করেন। এরপর ওনার বয়সকালে তিনি আরেকটি ড্রাগনের সম্মুখীন হন, আগুন নিঃসরণকারী একটি ড্রাগন। তো সেই বৃদ্ধ বয়সেও তিনি সে ড্রাগনের সাথে উপর্যুপরি অনেক লড়াই করেন, এবং সেই লড়াইয়ের পর তিনি জয়লাভ করেন। তো এর মাধ্যমে বয়সকালে কিন্তু ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, তারপরে তিনি জয়লাভ করেন। তো শেষ পর্যন্ত তিনি নিজেকে একজন উদার এবং ভালো শাসক হিসেবে একটি দৃষ্টান্ত স্থাপন করাতে পেরেছিলেন, এবং সেই এরিয়াতে তিনি, উনি যে একজন ভালো মানুষ, উনি যে একজন চমৎকার আদর্শ হতে পারেন, সেটি কিন্তু তিনি স্থাপন করে গেছেন। আমরা আমাদের সেকেন্ড ক্যারেক্টার, সেটি হচ্ছে কিং রদগার। তো কিং রদগার হচ্ছেন ডেইনস গোষ্ঠীর রাজা। তাহলে ডেইনস গোষ্ঠীটা কি? সেটি হচ্ছে জার্মানি থেকে আগত একটি জাতিগত গোষ্ঠী, যারা
ডেনমার্কে বসবাস করছিল। আমি বলছিলাম সেই গিটল্যান্ড, গিটল্যান্ড আমাদের আজকে যে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলটা, সেই স্ক্যান্ডিনেভিয়ার ভিতরেই কিন্তু ডেনমার্ক একটি অঞ্চল। তাহলে সেই ডেনমার্কে সেই ডেইনস অধিবাসীরা বসবাস করত, সেই ডেইনস গোষ্ঠীরই রাজা ছিলেন কিং রদগার, এবং তিনি বেশ ভালোভাবেই তো ওনার শাসন কার্য পরিচালনা করছিলেন, বেশ সব ক্ষেত্রে উনি জয়লাভ করছিলেন। তারপর আসলেন কে, সেই গ্রেন্ডেল। গ্রেন্ডেল অত্যাচার শুরু করলেন, গ্রেন্ডেল সেখানে সরি গ্রেন্ডেল সেখানে সন্ত্রাসবাদ শুরু করলেন। এরপর আমাদের আলোচ্য প্রোটাগনিস্ট বিও উলফ সেই গ্রেন্ডেলকে হত্যা করেন, এবং বিও উলফ কিং রদগারকে তিনি বাবার মতোই দেখতেন, এবং তিনি বিও উলফ চেষ্টা করতেন যে কিং রদগারের আদর্শ গ্রহণ করা এবং তাকে কীভাবে অনুসরণ করে ভালো কিছু করা যায়, এগুলো তিনি চেষ্টা করতেন। তাহলে আমাদের আজকে তিন নম্বর ক্যারেক্টার্স হচ্ছে গ্রেন্ডেল। গ্রেন্ডেল হচ্ছে একজন রাক্ষস, যিনি একটি যার একটি গোলমালের মাধ্যমে তার উৎপত্তি হয়, তার আগমন ঘটে এই এপিকের ভিতরে, এবং সেই সেই গ্রেন্ডেল প্রতি রাতে ডেইন্সবাসীকে একজন একজন করে হত্যা করত, এবং তাদেরকে তাদের ভোজনের মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ হতো এবং সে বেঁচে থাকতো। তাদের এক একজনের যেই নিরীহ ডেইন্সবাসী, তাদেরকে এক একজনকে ধরে নিয়ে তাদের হাত পা ছিন্ন ভিন্ন করতো এবং এর মাধ্যমে সে ভক্ষণ করতো, এভাবেই তার জীবন চলত। এবং সেখানকার যেই সৈন্য ছিল, সে সৈন্যদেরকেও একের পর এক প্রতিদিন রাতে সে ভক্ষণ করত। সে ছিল অপ্রতিদ্বন্দ্বী। এরপর সে একদিন তার যোগ্য প্রতিদ্বন্দ্বীকে তা সে খুঁজে পায়, তার প্রতিদ্বন্দ্বিতা করে, সে হচ্ছে বিও উলফ, এবং বিও উলফের মাধ্যমে সে তার প্রতিদ্বন্দ্বিতা খুঁজে পায়, সে একজন যোগ্য প্রতিদ্বন্দ্বী খুঁজে পায়, তার প্রতিদ্বন্দ্বিতা হয়, এবং এই প্রতিদ্বন্দ্বীর মাধ্যমে তার মৃত্যু হয়। এভাবেই সেই হত্যা এবং সন্ত্রাসের অবসান ঘটে। আমাদের চার নম্বর ক্যারেক্টার্স যদি দেখি, তাহলে সেটি হচ্ছে গ্রেন্ডেলস মাদার, অর্থাৎ গ্রেন্ডেলের সে মা। এক্ষেত্রে আমরা দেখি কি, গ্রেন্ডেলের মৃত্যুর পর যাকে বিও উলফ হত্যা করেছে, গ্রেন্ডেলের মৃত্যুর পর গ্রেন্ডেলের মা তার সন্তানের প্রতিশোধের জন্য হিয়ারট হলে আগমন করে এবং সেই সৈন্যদের সাথে পর্যাপ্ত যুদ্ধ সে শুরু করে। এরপর সে তাদেরকে কাবু করারও চেষ্টা করে, কিন্তু সেই সৈন্যগুলি, সে সৈন্যরা কিন্তু তাদেরকে তার সাথে উপযুক্ত লড়াই চালিয়ে যাচ্ছিল। এরপর আমাদের সেই প্রোটাগনিস্ট বিও উলফ আসে। এর মধ্যে একটি কথা জানিয়ে রাখা দরকার যে তার হামলায় একজন সৈন্য কিন্তু নিহত হয়। শেষ পর্যন্ত বিও উলফ আসে এবং বিও উলফের বিরুদ্ধে সেই গ্রেন্ডেলের মা সে প্রাণপণ যুদ্ধ করে এবং তার সন্তানের যেই প্রতিশোধ, মৃত্যুর প্রতিশোধ, হত্যার প্রতিশোধ, সেটি নেওয়ার জন্য সে প্রাণপণ চেষ্টা করে। কিন্তু সেই বীর বিও উলফ, সেই অসীম সাহসের ও শক্তির অধিকারী বিও উলফের সাথে সে পেরে ওঠে না এবং সে তার জীবন দিতে বাধ্য হয়। এভাবে গ্রেন্ডেল এবং গ্রেন্ডেলের মারও জীবন অবসান ঘটে। আমাদের আলোচ্য এপিকটির শেষ লিড ক্যারেক্টার, অর্থাৎ মেইন ক্যারেক্টার যদি ধরি, তাহলে সেটি হচ্ছে আগুন নিক্ষেপকারী একটি ড্রাগন। সেটি একটি সম্পদের ঢিবি ছিল, সেই ঢিবিকে সে পাহারে দিত, এবং ঘটনাক্রমে কাহিনীর শেষ পর্যায়ে এবং আমাদের যে প্রোটাগনিস্ট বিও উলফেরও জীবনের শেষ পর্যায়ে অথবা বয়সের শেষ পর্যায়ে তার সাথে একটি যুদ্ধ হয়, যুদ্ধ হতে বাধ্য হয়, এবং তার সেই যে রাজ্য এবং তার দেশকে বাঁচানোর জন্য বিও উলফ সে প্রাণপণ যুদ্ধ করে, এবং শেষ পর্যন্ত বিও উলফ জয়ী হয়, কিন্তু তার ভীষণ ক্ষতি হয়। ভীষণ ক্ষতি হওয়ার পরও সে তার জীবন বাজি রেখে তার দেশকে মুক্ত করে এবং দেশকে সে নিরাপদ রাখে। তার যে জনগণ ছিল, তার যে দেশ ছিল, সে তাকে সে সিকিউর করে এবং তাকে নিরাপদে রাখে।
তো বিওলফোর কি ঘটনা ঘটে সেগুলো আমরা আগামীতে আমাদের যেই ক্যারেক্টার আমাদের যেই মেইন এপিকটির যে সামারি সেই সামারিতে আমরা দেখব ইনশাআল্লাহ। তাহলে এই এপিকটির সাথে আমরা বাংলা একটি এপিকের মহাকাব্য মেঘনাদ বধ তার সাথে কিন্তু বেশ কিছু মিল খুঁজে পাচ্ছি। তো আশা করছি আমরা সামারি পড়ার পর সেগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করব, একটু তুলনা করব এবং আমরা একটু অ্যানালাইসিস করব। তো আশা করছি এর সাথে আমার সাথেই থাকবেন এবং এই ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজ যেটি সেটিতে ফলো সেটি ফলো করবেন এবং সর্বোপরি আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।